আমি এখন খুলনা ভার্সিটির একদম ভিতরে। এই ভার্সিটিটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা রাখে। ভার্সিটিটা তৈরি হয় 1991 সালে, অনেক আগের একটা ভার্সিটি। তবে আস্তে আস্তে হচ্ছে সংস্কার করতে করতে এর ভিতরের পরিবেশ এখন এত সুন্দর, যেটা হচ্ছে মনোমুগ্ধকর। এখন আমরা খুলনা ভার্সিটি বঙ্গবন্ধু হলের একদম সামনে। এটা হচ্ছে বঙ্গবন্ধু হল, চলো একটু ঘুরে দেখাই। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদটা অনেক সুন্দর দেখতে, আর মসজিদের কাজটা এখনো চলমান। এটা যদি কাজটা শেষ হয় তাহলে এটা আরো সুন্দর দেখতে লাগবে। আমার খুব ইচ্ছা ছিল যে যদি কখনো ভার্সিটিতে চান্স পাই তাহলে চারুকলায় ভর্তি হব, তবে সেই ইচ্ছাটা আর হয়ে উঠল না। কাজী নজরুল ইসলামের কেন্দ্রীয় পদ্ধতি, তো চলো এটা একটু দেখাই ঘুরে। ভার্সিটি ক্যাম্পাসগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম, আর হচ্ছে ভার্সিটি ক্যাম্পাসটা অনেক সুন্দর। তো আমরা কয়েকটা বড় ভাইয়ের সাথে পরিচিত হলাম, তাদের কথাগুলো শুনে আরও ভালো লাগলো। তারা খুব ফ্রেন্ডলি আমাদের সাথে কথা বললো এবং আমাদের ভিডিও করার জন্য আরও বললো যে ভিতরে ক্যাম্পাসের দিকে যাও, গিয়ে সুন্দরভাবে সব কিছু ভিডিও নাও। তো এটা ছিল খুলনা ভার্সিটি ক্যাম্পাসের একটা ছোট্ট ভিডিও।